উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সবে মাত্র হল থেকে বেরিয়েছে, তারপর পই পই করে দৌড়। কোথায় জানেন? রক্ত দিতে ছুটছেন পরীক্ষার্থী। স্কুলের ড্রেসেই পড়ুয়া রক্ত দিলেন। পরীক্ষার্থীর এই ভূমিকা একেবারে হই হই রব। তার এই মনোভাব দেখে সকলেই প্রশংসা জুড়ে দিয়েছেন। বীরভূমের সাঁইথিয়ার 11 নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই এলাকার এক বাসিন্দা দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তার দ্রুত রক্তের প্রয়োজন ছিল। বৃহস্পতিবার থেকে তার বাড়ির লোকজন রক্তের সন্ধান চালাচ্ছিল, কিন্তু মেলেনি। অবশেষে সেই খবর শুনে পরীক্ষা শেষ করেই পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যায় বিষ্ণুপদ সাহা নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সঙ্গে সঙ্গে সে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসে এবং রক্তদান করে। কি বলছেন বিষ্ণুপদ সাহা পরীক্ষার্থী, শুনবো। একজন ইমার্জেন্সি পেশেন্টে রক্ত লেগেছিল। হ্যাঁ, ইমার্জেন্সি যেহেতু আমাদের ড্রেস পরে আছো কেন? আজকে আমার এইচএস পরীক্ষা ছিল, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এইচএস পরীক্ষা দিয়ে এসেছি। এটা এখান থেকে 20 কিলোমিটার, 18-20 কিলোমিটার। কোথায় বাড়ি তোমার? সাঁইথিয়া। যেখানে রক্ত দিতে এসেছো কোথায়? সিউড়ি, সিউড়ি সদর হাসপাতাল। কেমন লাগছে রক্তকে? ভালো লাগছে। একজন প্রীতম দাস, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, আসুন শোনাই। তার পরিবার আমাদের সাথে যোগাযোগ করে যে রক্তের প্রয়োজন, আমরা এমত অবস্থা ছুড়াহুটি করি, গ্রুপে দিই। সেমত অবস্থায় উচ্চ মাধ্যমিকের একটা ছাত্রী, আমাদের এই ভাই, আমাদের সদস্য বিষ্ণুপদ সাহা, সেই বলে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, পরীক্ষা শেষ হলে আমি কিন্তু রক্ত দিতে যাবো সিউড়ি ব্লাড ব্যাঙ্কে। আমরা সেইভাবেই প্রিপারেশন নিই, আমি এবং আমাদের গ্রুপে আরও সদস্যরা। হিন্দি স্কুল নামক যেখানে ওর সেন্টার পড়েছিলেন সাঁইথিয়াতে, সেখান থেকে সাঁইথিয়া ডাইরেক্ট স্কুল থেকে ডাইরেক্ট সে সিউড়ি ব্লাড ব্যাঙ্কে নিয়ে আসি আমরা, এবং সিউড়ি ব্লাড ব্যাঙ্কে এসে বিষ্ণু কিন্তু রক্তদান করেন। আমাদের খুবই ভালো লাগছে, ছাত্রছাত্রীরা এবং যুব সমাজ যেভাবে এগিয়ে আসছে, বিশেষ করে বিষ্ণু এইচএস পরীক্ষা দিয়েও, আগামী দিনে ওর এইচএস পরীক্ষা আছে আগামী কাল বা পরশু দিন, সেই সংস্থাতেও সেই রক্ত দিতে এসছে এবং সেই বাচ্চাটির প্রাণে বাঁচাতে সেই সাহায্যের হাত বেড়েছে। খুবই ভালো লাগছে আমাদের এরকম কাজ করে, বা সেই ছেলেটির জন্য আমরা গর্ববোধ করছি। বিপদের দিনে পাশে সাহায্যের জন্য একটা মানুষ পাওয়া বড়ই দুষ্কর। এই পরিস্থিতিতে পরীক্ষার্থী অচেনা এক রোগীকে রক্ত দিয়ে কার্যত প্রমাণ করে দিলেন যে মানুষ মানুষেরই জন্য। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। আমরা বারবার দেখেছি যে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতা করে সকলেই শিরোনামে এসছে খবরে বিভিন্নভাবে। এবার এক অন্য নজিরবিহীন ঘটনা ঘটালো খোদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সাঁইথিয়া 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানি ঠাকুর, সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তার রক্তের প্রয়োজন ছিল। ঠিক এই সময় সাঁইথিয়া 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিষ্ণুপদ সাহা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সে জানতে পারে যে সানি ঠাকুরের রক্তের প্রয়োজন। পরীক্ষার হল থেকে দ্রুততার সাথে পরীক্ষা শেষ করে সে ছুটে যায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সানি ঠাকুরকে রক্ত দিতে। আর এই নজিরবিহীন ঘটনায় পঞ্চমুখ বিষ্ণুপদ সাহার নামে। সকলে বলছে শিক্ষার সাথে যে মানবিক শিক্ষা অত্যন্ত প্রয়োজন, তা কিন্তু সেই নজির ঘটালো বিষ্ণুপদ সাহা। আর বিষ্ণুপদ সাহার নামে শহর জুড়ে, জেলা জুড়ে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলের মুখে পঞ্চমুখ তার জন্য একদম প্রশংসা করছেন। রীতিমতো বারবার এই ধরনের ঘটনা যেন ঘটে এবং যে ছাত্রজীবনে ছাত্ররা এভাবে মানুষের সমাজের পাশে থাকে, সেই বার্তাই কিন্তু প্রেরণ করেছে বিষ্ণুপদ সাহা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সবে মাত্র হল থেকে বেরিয়েছে, আর তারপরই পই পই করে দৌড়। রক্ত দিতে ছুটছেন পরীক্ষার্থী। স্কুলের ড্রেসেই পড়ুয়া রক্ত দিলেন। পরীক্ষার্থীর এই ভূমিকায় একেবারে হই হই রব। তার এই মনোভাব দেখে সকলেই তার প্রশংসা জুড়ে দিয়েছেন। পরীক্ষা দিয়ে বেরিয়ে রক্ত দিলেন পরীক্ষার্থী। সত্যি এই ঘটনা একেবারেই নজিরবিহীন। বিষ্ণুপদ সাহা নামে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কি বলছেন, আসুন শুনি। একজন ইমার্জেন্সি পেশেন্টে রক্ত লেগেছিল। হ্যাঁ, ইমার্জেন্সি যেহেতু আমাদের ড্রেস পরে আছো কেন? আজকে আমার এইচএস পরীক্ষা ছিল, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এইচএস পরীক্ষা দিয়ে এসেছি। এটা এখান থেকে 20 কিলোমিটার, 18-20 কিলোমিটার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।